বিরতির পর আবার ফিরে এলাম আইঅন প্রিয়মুখ সৌরেন্দ্র আর সৌম্যজিতের সাথে। সেই এই আমাদের অনেকগুলো ভাবনা চিন্তা নিয়ে তো আমরা কাজ করে থাকি। তবে প্রথমেই আমার একটা মানে এখানে সে থেকে খুব মনে হচ্ছে যে এটা খুব স্পেশাল একটা অনুষ্ঠান, এই কারণে কারণ এইরকম টেলিভিশন টক শোতে সাধারণত নিজেদের কাজকে এক্সিবিট করা বা মানুষের সঙ্গে শেয়ার করার একটা প্ল্যাটফর্ম কিন্তু থাকে না, যেটা এই অনুষ্ঠানে রয়েছে। ফলে এই যে আমরা দেখলাম চিরসখাহে বা আগামী যদি আপনারা মানে আরও আমাদের কয়েকটা কাজ দেখান, সো সেইটা খুব একটা এক্সাইটিং জায়গা। আর একটা খুব এক্সাইটিং ফ্যাক্ট হচ্ছে যে আমরা আজকে এই অনুষ্ঠানের প্রথম অতিথি। নিশ্চয়ই প্রথমবার প্রথম মানে ফলে সেটা নিয়ে একটু কথা বলতেই হয় যে আমার মনে হয় জীবনের সমস্ত কিছু প্রথম, সেটা প্রথমবার সিগারেট খাওয়াই হোক আর প্রথমবার প্রেম করা হোক, প্রথম ফেল প্রথম সেটা আমরা করিনি, আমরা প্রিটেন্ড করছি আমরা খুব ভালো ছাত্র, সিগারেট খাওয়ানি ঠিক আছে এবং ফেল করি ওকে ধরা যাক। তো এই সমস্ত প্রথম কিছু খুব বিশেষ নিশ্চয়ই, সেটা অনেক দিন মনে থাকে স্মৃতিতে। আর আমরা জেনারেলি এত ধরনের এক্সপেরিমেন্টাল কাজ করি কিন্তু সবচেয়ে আনন্দ হয় যখন খুব প্রথিতযশা কিছু শিল্পী তাদের সাথে আমরা কোলাবোরেট করতে পারি, স্পেশাল কিছু রিসার্চ ওরিয়েন্টেড কাজ করতে পারি। কিন্তু ক্রিটিসিজমের কথা বলতে হবে, যেটা বলছিলাম যে তোমরা যে নতুন একটা এক্সপেরিমেন্ট মানে রবীন্দ্রনাথকে ছুঁয়েছো সেভাবে দেখতে পারি, তাকে নিয়ে তোমরা এক্সপেরিমেন্ট করছো সেটা নিয়ে তার তোমরা কি কি ক্রিটিসিজম মানে প্রায় দিয়ে গেছো। আমরা রবীন্দ্রনাথ নিয়ে প্রথম ক্রিটিসিজমের মুখে যেটা পড়লাম কি ভাগ্যি ওই সেই ভদ্রলোক রবীন্দ্রনাথ নিজেই এসে আমাদেরকে সেই সমালোচনা থেকে টেনে বের করলেন। সেটা হচ্ছে আমরা প্রথম আমার মনে আছে 2010 আমরা সদ্য সদ্য কলেজ থেকে বেরিয়েছি তখন, আর আমরা খুব হুজুগে খুব ক্রেজি কিছু আইডিয়ারকে চেস করি। তো প্রথমবার আমরা প্ল্যান করলাম যে রবীন্দ্রনাথের সবচেয়ে জনপ্রিয় গান যেটা সারা ভারতবর্ষে মানে অ্যাপার্ট ফ্রম বাঙালি সেটা হলো আমাদের ভারতবর্ষের জাতীয় সঙ্গীত জনগণমন অধিনায়ক জয়। কিন্তু আমরা অনেকেই জানি না যে আসলে সেই গানটি একটি মানে মস্ত বড় গান, পাঁচটা অন্তরার একটা গান যা মানে শুধু প্রথম অন্তরা আমরা জাতীয় সঙ্গীত হিসেবে। তো তখন উই প্ল্যান্ড যে ওই সার্ধশতবর্ষ চলছে রবীন্দ্রনাথের, এই গানটা যদি আমরা সারা ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ মানুষদেরকে এক এক দু দু লাইন করে গাইয়ে এইটাকে যদি আমরা পাবলিসাইজ করতে পারি টু দি এন্টায়ার কান্ট্রি অ্যান্ড অ্যাব্রড তাহলে কেমন হয়। সো উই অল স্টার্টেড, উই অ্যাপ্রোচ কবিতা কৃষ্ণমূর্তি বিকজ শি ওয়াজ এ ডিয়ার ফ্রেন্ড, সেখান থেকে সোনু নিগম হ্যাপেন, শঙ্কর মহাদেবন, শান, চল্লিশ জন মানে মানে 40 অফ দ্য গ্রেটস ইনক্লুডিং বালমুরলী কৃষ্ণা অ্যান্ড দ্য গ্রেটস। তো সেইটা যখন প্রথম করি সেইটা লঞ্চড হয় মানে ভারতবর্ষের জাতীয় প্রসার ভারতী, ওরা ইনিশিয়েটিভটা নেয়। মানে আফটার দ্য ভিডিও মানে ওয়াজ ডান আমরা দেখলাম প্রায় আমাদের হাতের বাইরে বেরিয়ে গেল এরকম একটা কাজ, সেইটা নিয়ে মানে মস্ত বড় মানুষেরা তখন সেটাকে প্রায় ওভারটেক করে নিল, হাইজ্যাক করে নিল, আমরা তখন নতুন এসেছি। কিন্তু ক্রিটিসিজমের মুখে পড়লাম আমরা, মানে সামনে তোমরা রয়েছি। তার কারণ হচ্ছে কিছু মানুষ বাংলা থেকে বললেন যে আমাদের জাতীয় সঙ্গীত আসলে একটি বাংলা গান, জনগণ মন অধিনায়ক জয়, এটাকে কেন জনগণ মন অধিনায়ক জয় হে বলে হিন্দি মানে মানে হিন্দি করে গাওয়া হয়েছে, এটা খুবই অন্যায়। আচ্ছা তো যাই হোক সমালোচনা কি ভাগ্যি এই ইউটিউবের সৌজন্যে আমরা মানে খুঁজে পেলাম রবীন্দ্রনাথের নিজের না নিজের আবৃত্তি করা এই গানটা। আচ্ছা এবং সেখানে উনি বলছেন জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা। এবং আমরা রিয়েলাইজ করলাম যে এই গানটি উনি লিখেছিলেন 1911, তারপরে এটি উনি রিসাইট করছেন এবং উনি চলে যাওয়ার প্রায় 10 বছর পরে এই গানটি জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়। মানে তার কারণ হচ্ছে দেশ স্বাধীন হয় 1947, তখন উনি নেই, আর 51 মানে ওই যে রিপাবলিক হয় সেই সময় ইন্দিরা গান্ধী যেহেতু উনি শান্তিনিকেতনে পড়তেন এবং ওনাকে রবীন্দ্রনাথ প্রিয়দর্শিনী বলে ডাকতেন, উনি তখন এই গানটি টেনে এনে বলেন যে আমাদের তো একটা জাতীয় সঙ্গীত দরকার, এই গানটি রয়েছে। সো অ্যান্ড দ্যাট ইজ হাউ দ্য সং কামস। ফলে উনি যেখানে দাঁড়িয়ে আবৃত্তি করছেন সেখানে ওনার কোনো দায়বদ্ধতা ছিল না গানটাকে সর্বভারতীয় করে তোলার, কিন্তু উনি এইভাবে বলছেন কারণ গানটি ইজ মানে ইট ইজ এ হাইলি সংস্কৃতাইজড ভার্সন। তো ফলে এইরকম নানা সমালোচনার মধ্যে আমরা পড়ি, সবসময় রবীন্দ্রনাথ যে এসে নিজে হাতে করে বাঁচিয়ে নিয়ে যান তা নয়, তবে আমাদের খুব অভয় দেন
বুঝেছি, মানে আমি আছি তোমরা গিয়ে চলো, এবং উনি আমাদের এসে মানে বলেন যে আমি মানে রবীন্দ্রনাথ নিজে যখন একদম মানে শুরু করছেন যাত্রাপথ সেই সময় দাঁড়িয়ে উনি বিদ্যাপতি মানে তৎকালীন যুগে রবীন্দ্রনাথ তার কবিতাকে নিজে সুর করছেন। আপনি ভেবে দেখুন আজকে যদি রবীন্দ্রসঙ্গীতকে কেউ নিজে সুর করে কী সমালোচনার ঝড় উঠবে। বা ধরুন বাংলাদেশের অত্যন্ত জনপ্রিয় গান হরিনাম নিয়ে জগৎ মাতা নেমোর একলানি, তাই সেখান থেকে উনি জাস্ট কথাটা বাদ দিয়ে সুরটা নিয়ে নিজের কথা লিখছেন, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলরে। আমার মনে হয় আর্টিস্টিক লিবার্টিটা এইটা মানে নেওয়ার যে সাহস সেটাও রবীন্দ্রনাথই শিখিয়েছেন। সেটা যে সবসময় সমাদৃত হওয়ার জন্যই নেওয়া তা নয়, কিন্তু এইটা নিতে হবে। আমার মনে হয় যুগে যুগে সমস্ত আর্টিস্টদেরই এই লিবার্টিটা নিতে হবে, মানুষের ভালো লাগবে, এবং সব কাজ যে শাশ্বত হয়, সব কাজ যে টাইমলেস হয় তা নয়। কিন্তু শুধুমাত্র টাইমলেস হব বলেই কাজ করা তা তো হয় না, কোনো একটা দুটো কাজ হয়তো টাইমলেস হয়, কিন্তু এই সাহসটা নিতে জানতে হবে। একবার সলিল চৌধুরীর একটা ইন্টারভিউ আমি শুনছিলাম সৌরেন্দ্র, তাতে উনি বলছিলেন যে সুরের ঝর্ণা বলে উনি একটা গান করেছিলেন বাংলা আধুনিক গান, তাতে উনি থ্রি পার্ট হারমোনি ব্যবহার করেছিলেন, মানে এই হারমোনি কনসেপ্টটা খুব ওয়েস্টার্ন। তখন ওনাকে খুব সমালোচনার সম্মুখে মানে পড়তে হয়েছিল যে তিনজন তিনটে সুরে গাইছে কি ব্যাপার। তো তাতে উনিও বলছিলেন যে আমাদের সাহস করতে হবে, আমাদের নতুন নতুন জিনিস উই হ্যাভ টু ট্রাই আউট এন্ড উই হ্যাভ টু কেটার, মানে গতে বাধা ভাবে চলবো, চলতেই থাকবো, জন্য অন্তত সেটা করতে হবে। জেনারেলি সব শিল্প বা শিল্পী সত্তাই এন্টারপ্রেনর হয়, মানে তাদের ভাবনা চিন্তাকে প্রকাশ করার জন্য একটা অদ্ভুত শক্তি লাগে। আপনি যদি রাশিয়ার চিঠি বা জাপান যাত্রীর ডায়েরি এগুলো পড়েন, তখন দেখবেন এই মানুষটা কত কষ্ট করে এত ট্র্যাভেল করে তার শান্তিনিকেতনকে গড়ে তোলার জন্য ফান্ডস জোগাড় করেছেন। আপনি যদি স্বামী বিবেকানন্দের কথাও ভাবেন, সেই বয়সে সে শিকাগো ধর্ম মহাসভায় একা আমেরিকা যাচ্ছে, আর এটা আজকের দিন নয় যেখানে অতটা কানেকটিভিটি আছে, এখানে আইওন টিভি নেই তখন, মানে যে কোনো লেজেন্ড তার যদি আমরা বাণিজ্যিক দিকটা, তার এন্টারপ্রেনোরিয়াল ভাব, মানে এগুলো নিয়ে যদি বিশ্লেষণ করি, একটা অদ্ভুত স্কেচ নতুনভাবে সবার আপনার চোখের সামনে ভেসে আসবে। হ্যাঁ, আমরা খুবভাবে দেখেছি যে এই মানুষগুলো কত কষ্ট করেছেন, মানে কত শীতের রাতে হয়তো চাদর ছাড়া তারা শুয়েছেন, তাই আজকে হয়তো মানুষ তাদেরকে সেই সম্মান, সেই স্বীকৃতি, তার মানে শিল্পর প্রতি সেই সম্মান দিচ্ছে। তো জেনারেলি এগুলো দেখে আরও আমরা ইন্সপায়ার্ড হই, নতুন কাজের দিকে এগোতে চাই। তো এইরকমই একটা গান আমরা রেকর্ড করেছি যেটা জার্মান একজন গিটারিস্টের সাথে, এই গানটা খুব জনপ্রিয় হয়েছে। জেনারেলি কি হয় যে ওয়েস্টার্ন স্ট্রাকচারে ইন্ডিয়ান মিউজিক সবাই মনে করে হলে সেটা ফিউশন হয়ে যাচ্ছে, বাট আমরা দেখেছি যে এই লেজেন্ডদের কাজ এতটাই টাইমলেস যে আপনি যে ধরনের ফরম্যাটই তাকে ফেলুন তার নিজস্বতা বজায় থাকে। তো আজ যেমন করে গাইছে আকাশ আমরা একটু শোনাতে চাই। Of course. Absolutely.